দেখুন, যেভাবে সবার নজর কেড়েছে রামধনু গ্রাম, বাড়িগুলোর টালির ছাদে ডোরাকাটা হরেক রং, লাল, হলুদ, নীল, সবুজ, এইসব রঙে ঝলমল। শুধু ছাদই নয়, সেতুর রেলিং, বাড়ির দেওয়ালও রঙের বাহার, যেন রামধনু সব রং ভিড় করেছে ওই বসতি জুড়ে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নাম দেওয়া হয়েছে রামধনু গ্রাম বা রেইনবো ভিলেজ। ইন্দোনেশিয়ার এই গ্রামটির আসল নাম কামপুং পোলাঙ্গি। গত মাসে প্রায় 14 লাখ ভারতীয় রুপি খরচ করে গ্রামটির পুরো খ্লোঞ্চে বদলে ফেলা হয়েছে। মূলত পর্যটকদের আকর্ষণ করতেই সাদা কালো গ্রামকে রঙিন করা হয়েছে। এতে পর্যটকদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে। NDTV অনলাইনের খবরে বলা হয়েছে, এই রূপান্তরের পেছনে আছেন 54 বছর বয়সী স্ল্যামেত উইদোদ নামের এক ব্যক্তি। বর্তমানে গ্রামটিতে উজ্জ্বল রং করা কমপক্ষে 232টি বাড়ি আছে, আর প্রত্যেকটি বাড়িতে ন্যূনতম 3টি রং আছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই গ্রামের অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, কিন্তু ছবিতে দেখা গেছে কয়েকজন পর্যটক গ্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছেন। জানা গেছে পর্যটন চাঙ্গা হওয়ায় এরই মধ্যে গ্রামটির ব্যবসা বাণিজ্যে গতি এসেছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।